একটা তো হচ্ছে নৈহাটির গতকালের ঘটনা যা হয়েছে, এবং আজও বিভিন্ন জায়গা থেকে যা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা শুধুমাত্র বাড়ি ছিল না। আপনারা বারবার খাগড়াগড়ের পর থেকে গোটা ঘটনা নিয়ে সরব ছিলেন, এই নৈহাটিটাকে নিয়ে আপনারা কি এনআইএর কথা বলবেন বা সেন্ট্রাল থেকে কোনো রিপোর্ট দেন? অবশ্যই আমরা প্রথম কথায় সরকারকে আমরা বলবো যে আপনারা জনমানুষের জীবনের দায় আপনাদের উপরে, তারা যাতে নিশ্চিন্তে শান্তিতে নির্ভয়ে থাকতে পারেন তার ব্যবস্থা করুন। আর একাধিকবার এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে, তার পিছনে কারা বা কে আছে সেটা যদি সামনে আসে তার জন্য কেন্দ্রীয় তদন্ত কোনো সংস্থা দিয়ে তদন্ত করান। আমার মনে হয় তারা এটা শুনতে চান না আমাদের কাছে, কারণ এদের নিজেদের লোকেরা এতে যুক্ত। যার বাজির কারখানা একাধিকবার বন্ধ হওয়ার পরেও খুলে গেছে, যে ধরা পড়েছে যে টিএমসি একজন সক্রিয় কর্মী, সেই জন্য সোর্সের মধ্যেই ভূত আছে। কিন্তু তবু আমরা কেন্দ্রের কাছেও বলবো যাতে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হয়, এবং এখান থেকে যে যে বাজি নামে যেসব বম তৈরি হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বাংলা নয় বাংলার বাইরে সারা দেশে এবং বাংলাদেশেও হতে পারে, সেগুলো সম্বন্ধে সচেতন হয়ে তদন্ত করা উচিত। সে সমস্ত মারণাস্ত্র যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেটা যেন প্রকাশ্যে আনা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে যেখানেই র্যালি করা আয়োজন করা হচ্ছে সেখানে তো অনুমতি দেওয়া হয় না। আজকে যেমন কলকাতার একটা ক্ষেত্রে হাইকোর্ট আপনাদের অনুমতি দিল, এক্ষেত্রেও একই ধরনের অসুবিধে বারবার এই পরিস্থিতির তৈরি হওয়ার কারণ? দেখুন, মমতা ব্যানার্জি তার সরকার তার পার্টি তারা গণতন্ত্র মানেন না, সংসদে যে আইন পাশ হয়েছে সেটা মানছেন না, সংবিধানকে অবমাননা করছেন, কোর্টকে অবমাননা করছেন। আমাদের এখানে সাধারণ গণতান্ত্রিক যে অধিকারটুকু বিরোধী দলের হওয়া উচিত সেটাও দেওয়া হচ্ছে না, তার জন্য একটা ছোট্ট মিছিল মিটিং করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। কারণ ধরেই নিতে হবে এখানে সংবিধান বিপন্ন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী আসছেন, তা নিয়ে আপনারা কোনো তাকে কিছু অভিযোগ জানাবেন কিনা? এবং রাজ্য অভিযোগ করছে যে প্রধানমন্ত্রী সফরের আগে শহরে নীল সাদা রং বদল করে গেরুয়া করা হয়েছিল মিলেনিয়াম পার্কের ক্ষেত্রে। এমনি তো এক দেড় বছর পরে সে সব রং পাল্টে যাবে, কারণ সাধারণ মানুষ নীল দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কাজে বিভিন্ন দপ্তরের আর বিশেষ করে পোর্ট ট্রাস্ট মিন্ট এদের প্রোগ্রামে আসছেন, কোনো পার্টির প্রোগ্রাম নয়। আমরা দেখা করব এবং সেই প্রোগ্রামে আমরা আমন্ত্রিত, সেখানেও যাব, এছাড়া কোনো রাজনৈতিক প্রোগ্রাম হবে না। এই যে কালকে প্রধানমন্ত্রী আসছেন এবং তার আগেই নৈহাটিতে এরকম কাণ্ড ঘটে গেল, বাজির এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কি বলবেন? নিঃসন্দেহে এটা একটা বিশেষভাবে নজর দেওয়ার মতো আছে। আমি আশা করব কেন্দ্র সরকারও গুরুত্ব দিয়ে পশ্চিমবাংলার দিকে দেখবেন, কারণ পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী প্রদেশ, প্রায় 2025 কিলোমিটার বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে আছে, তার মধ্যে 1000 কিলোমিটার অসুরক্ষিত, তার কাটা দেওয়া হয়নি এবং সিপিএম দিতে দেয়নি, টিএমসিও দিতে দিচ্ছে না, যাতে অনুপ্রবেশকারী নিয়ে এসে ভোটার বানানো যায় এবং এই টেররিস্টরা আরামসে যাতায়াত করতে পারে। যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, কেন্দ্র সরকার নজর নিশ্চয়ই থাকবে। আমরা আশা করব কমপক্ষে এই সময় যখন হয়েছে কেন্দ্র সরকার বিশেষ অধিকার প্রয়োগ করে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের আর সুরক্ষার জন্য চিন্তা ভাবনা করুন। প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে আসছেন, যদিও গত মানে আগামী দুটো দিন ধরে সিপিএম এবং কংগ্রেসের তারা যারা সংগঠনগুলো তারা বলছে যে প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাবেন এবং কালো পতাকা কর্মসূচি এবং কালো পতাকা দেখাবেন। শুনুন, সারা ভারতবর্ষের মানুষ 2014 সালে একবার ম্যান্ডেট দিয়েছিলেন, 2019 সালেও ম্যান্ডেট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা আপনাদের প্রয়োজন শেষ হয়ে গেছে সমাজে, আপনারা যেটা করছেন দেশের স্বার্থে নয়, মোদী দেশের স্বার্থে কাজ করছেন, দেশে দুনিয়াতে সম্মান বৃদ্ধি করেছেন, দেশ মোদীর সঙ্গে আছে। তারপরে যদি কেউ মোদীকে অসম্মান করে বা বিরোধিতা করে, আগামী নির্বাচনগুলো যেন তারা প্রস্তুত থাকেন, তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সব জায়গায় ক্ষতিপূরণ দেবেন, মহিলারা ধর্ষিত হলে তার ক্ষতিপূরণ দেন, বাড়িঘর ভেঙে গেলে ক্ষতিপূরণ দিচ্ছেন, মানুষ মারা গেলে ক্ষতিপূরণ দিচ্ছেন, এগুলো বন্ধ করার জন্য উনি কী করছেন? উনি রাজ্য পাট ছেড়ে দিয়ে রাস্তায় আস্তে ঘুরে বেড়াচ্ছেন, সিএএ বন্ধ করার চেষ্টা করছেন, ওনার পুলিশের দিন রাত কাজ হচ্ছে বিজেপিকে আটকানো, এটা কোনো সুস্থ প্রশাসন নয় বা কোনো যোগ্য প্রশাসকের এই ব্যবহার আমরা আশা করি না। সবাই বলছে যে উনি দিল্লি গেলেন না তার কারণ বিজেপিকে সুবিধা করে দিতেই। কে কী বলছে, যারা বলছে তারা কোথায় আছে, তাদের কথায় কে গুরুত্ব দেয়? সেই জন্য বিজেপি কারো দয়ায় নয়, কারো সহযোগিতায় নয়, পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদে বাড়ছে, আগামী দিনেও বাড়বে। আমরা আমাদের রাজনীতি করছি, পারলে গণতান্ত্রিকভাবে আমাদের আটকান। হাত ঢুকে গেছে তোমার, এ জ্যাকব হাত ঢুকে গেছে, দেখো তুমি হাত টানছো, ধরো ধরো, ওখানে যারা বই করতে হিন্দি লাগবে ছাড়।